হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক শ্বেতা। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি শ্বেতা। আজকে ভিডিওতে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনোরকম ফাউন্ডেশন, কনসিলার, মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার কোনো কিছুরই ইউজ করিনি। শুধুমাত্র আমার আঙুলের সাহায্যে পুরো মেকআপটা আমি ক্রিয়েট করেছি, যেটা তোমরা ইজিলি 5 to 10 মিনিটসের মধ্যে ক্রিয়েট করতে পারো। যারা মেকআপে বিগিনার আছো, টিনেজার্স আছো, তোমরা সবাই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো দেখে নাও মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি সবার প্রথমে। এতে করে আমার মেকআপটা ফ্লোলেস লাগবে এবং আমার স্কিনটা হেলদি ও হাইড্রেট থাকবে। দেন আমি সিসি ক্রিমটাকে ডটিং মোশনে আমার পুরো ফেস এবং নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে সিসি ক্রিমটা। ফাউন্ডেশন বা সিসি ক্রিম লাগানোর সময় অলওয়েজ ফেসের সাথে সাথে নেক এবং এয়ারটাতেও অ্যাপ্লাই করা উচিত। এতে করে কোনো ডিসকালারেশন থাকবে না। দেন আমি কিয়াসেট অ্যারোমাথেরাপি আমব্রেলা সানস্ক্রিন পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আমার পুরো মেকআপটা সেট হয়ে যাবে এবং আমি একটা প্রোটেকশান পাবো ফ্রম দ্য হার্মফুল সান রেজ। দেন আমি আই মেকআপটা স্টার্ট করব। তার জন্য আমি এই নিউট সেটটা নিয়ে, এটা ঠিক নিউট নয়, পিচি নিউট কালার বলতে পারো, এটাকে নিয়ে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ক্রিজের নিচে পুরো আইলিডে একটু একটু করে অ্যাপ্লাই করছি, যতটা আমার ডিজায়ার কালার লাগবে। দেন আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। এর জন্য আমি মিস ক্লেয়ারের এই ডার্ক ব্রাউন আইব্রো পেন্সিলটার সাহায্যে ফার্স্টলি আমি কম করে নিচ্ছি। তারপর আমি ছোটো ছোটো স্ট্রোক নিয়ে অল্প অল্প করে আইব্রোটা ফিল করে নেবো। এতে করে আইব্রোটা খুব ন্যাচারাল লাগবে, একদমই আর্টিফিশিয়াল লাগবে না। সবার শেষে আমি আরও একবার কম করে নিচ্ছি, যাতে করে সমস্ত প্রোডাক্ট ইভেনলি স্প্রেড হয়ে যায় এবং তোমরা ডিফারেন্সটা নিজেরাই দেখতে পাচ্ছ। তো দেন আমি সেম কালারটাকে নিয়ে আমার লোয়ার লাস্ট লাইনেও অ্যাপ্লাই করে নেব। এতে করে আমার আই মেকআপটা আরও পপ আপ হয়ে উঠে আসবে এবং মনেই হচ্ছে না কিন্তু যে আমি পুরোটাই ফিঙ্গার টিপসের সাহায্যে করছি। তো আজকে আমি কোনোরকম আইলাইনার ইউজ করব না, সম্পূর্ণটা আমি কাজলের সাহায্যেই করব। তো তাই আমি কাজলের সাহায্যেই আইলাইনার ড্র করে নিচ্ছি। দেন আমি সেম কাজলের সাহায্যে আমার লোয়ার ওয়াটার লাইনেও কাজল পরে নেব। এটা ল্যাকমির কাজল এবং সেম কাজলটা দিয়ে আমি কিন্তু আমার আপার ওয়াটার লাইনেও একটা লাইন ড্র করব। এতে করে আই মেকআপটা খুব সুন্দর লাগে দেখতে। দেন এরকম একটা কিউ টিপের সাহায্যে আমি আমার কাজলটাকে অল্প অল্প করে স্মাচ করব। এতে করে একটা স্মোকি এফেক্ট পাওয়া যায়। আমি আমার কাজলটাকেও স্মাচ করব এবং আমি আমার লাইনারটাকেও স্মাচ করব এবং তোমরা ডিফারেন্সটা পরে দেখতেই পারবে স্মাচ করার পর মেকআপটা কতটা ইনহ্যান্স লাগছে আই মেকআপটা। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। আমি যেহেতু কোনো ফলসিস অ্যাপ্লাই করছি না আজ, তাই আমি মাস্কারার 3 থেকে 4 কোট ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে একটা ফলসিস এফেক্ট পাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। সেম মাস্কারা দিয়ে আমি আমার আইব্রোটাও সেট করে নিচ্ছি এবং আজকে আমি কোনো লিপস্টিক ইউজ করব না। লিপস্টিকের জায়গায় এরকম একটা মেরুন কালারের লিপ লাইনারকে অ্যাজ এ লিপস্টিক হিসেবে আমি আজকে অ্যাপ্লাই করব। লিপস্টিক ইউজ করার আগে অবশ্যই কিন্তু লিপ বাম লাগাবে, না হলে কিন্তু পরে লিপটা ড্রাই হয়ে যেতে পারে। তো ব্লাশের জন্য এরকম একটা পিঙ্কিশ রেড কালারের লিপস্টিককে অ্যাজ এ ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার হাতের সাহায্যে আমি লিপস্টিকটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেন আমি এরকম একটা ডার্ক কালারের আই শ্যাডো নিয়ে কন্ট্রোল হিসেবে অ্যাপ্লাই করব। শুধু আমি আজকে নোজটাকেই কন্ট্রোলিং করব। ফিঙ্গার টিপসের সাহায্যে অল্প অল্প করে অ্যাপ্লাই করছি এবং একটু একটু করে ব্লেন্ড করছি। তো ফাইনালি আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড এবং চিক্সে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সবার শেষে আমি ফিক্সারের সাহায্যে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা হেল্পফুল লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।